শেষ করে মাহুয়া ফোনে প্রেমিকের সঙ্গে খুব ঝগড়া করেছিলেন, তাতেও রাগ কমেনি, তাই প্রেমিকের উপর রাগ দেখাতে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে বসলো ভারতের ছত্তিশগড়ের এক বালিকা। সোজা উঠে গেল 80 ফুট লম্বা হাই স্টেশন বিদ্যুৎ লাইনের টাওয়ারে। এখানেই শেষ নয়, প্রেমিকার পিছু পিছু টাওয়ারে উঠে গেল প্রেমিকও। তাদের এমন কাণ্ড দেখে হতবাক স্থানীয় বাসিন্দা, শেষ পর্যন্ত পুলিশকে ডেকে এনে দুজনকে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। জানা গেছে বেশ কয়েকদিন ধরে ঝগড়া চলছিল ওই বালিকা ও তার প্রেমিকের মধ্যে। ঘটনার দিন মোবাইল ফোনে তুমুল ঝগড়া হয় দুজনের, তারপরে রাগের মাথায় সোজা টাওয়ারের মাথায় চেপে বসে প্রেমিকা। শত অনুরোধ সত্ত্বেও নামতে নারাজ রেগে ঢোল হয়ে থাকা প্রেমিকা উপায় না দেখে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন প্রেমিকও। হাই টেনশন পাওয়ার লাইনের টাওয়ারে বসে রয়েছে বালিকা ও তার প্রেমিক। এই দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীয়রা, বড়সড় বিপদ ঘটে যেতে পারে সেই আশঙ্কায় 80 ফুট উঁচু টাওয়ার থেকে বারবার তাদের নেমে আসতে অনুরোধ করে এলাকাবাসী। কিন্তু শত অনুরোধেও কাজ হয়নি, রাগের বসে থাকা যুগলকে কিছুতেই টাওয়ার থেকে নামানো যায়নি। শেষমেশ ঘটনাস্থলে আসে পুলিশ, কোনো মতে টাওয়ার থেকে নামিয়ে আনা হয় তাদের। টাওয়ারের মাথায় চড়ে বসা প্রেমিক যুগলের ভিডিও ভাইরাল হয়ে যায় দুনিয়া জুড়ে। ছত্তিশগড়ে মারওয়াহি জেলার এই ঘটনায় জড়িত বালিকা ও তার প্রেমিকের পরিচয় অবশ্য জানা যায়নি, তাছাড়া তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ। এরপরে আর কখনো যাতে এই ধরনের কাজ না করে সত্যি তাদের ছেড়ে দেয়। গেস করলে তো ভালো হইতো, একটু গেস কর। আমার এত বুদ্ধি থাকলে না আমি কি হতে পারতাম? কত করে বলি তোমাকে, দেখা দাও না থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে যায়, ফিরে চাও না কেন চাও না। কত করে বলি তোমাকে, দেখা দাও না থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে যায়, ফিরে চাও না কেন চাও না। ধার লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়। লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে, আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়। ধার লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়।